পারুল কেমন আছেন? পারুল আপা, পারুল আপা তুমি? আরে মতিন, তুই এখানে? তুমি তো আমার আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। ওয়াও বেবি ওয়াও! আরে দেখ, কিছু বলিস না, দুটো বাচ্চার মা হয়ে গেছি জানিস। বিশ্বাস হয় না বাবু, বিশ্বাস হয় না। অস্ট্রেলিয়া থেকে কবে আসলে বলো তো? এই তো ওয়ান উইক হলো। আমি তো প্রতি বছর আসি, মাসখানেক থাকি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব সুখী আছো। হ্যাঁ রে, আমি বেশ সুখেই আছি। দুটো বিচ্ছু আর একটা জামাই নিয়ে আমি খুব ভালো আছি। লাভ কি, ভাইদের তো ভুলে গেলা। এখন থেকে আর ভুলে থাকবো না। দে দে তোর নাম্বারটা দিয়ে তাড়াতাড়ি, নাম্বারটা নিয়ে রাখি তাহলে যোগাযোগ করতে পারবো। আরে বাবা, তোমার নাম্বারটাও দাও। এই রনি কেমন আছে রে? ভালোই আছে, সুখী আছে। ভালো আছে? দে কত বল। 01919। কে বলি না, পারুল কেমন আছে? একদম ভালো নেই পারুল আপা, ছেলে অস্ট্রেলিয়ান প্রবাসী, এই মিথ্যে কথা বলে পারুল আপাকে বিয়ে করেছে। শেষে জানতে পারলাম মিরপুরের বেড়িবাঁধের শেষ মাথায় একটা টিন শেড ঘরে পারুল আপা থাকে। সারাদিন ঘরে কাজকর্ম করে, ঠিক মতো খেতে পায় কিনা কে জানে। শুনেছি স্বামীটাও ভালো না, সারাদিন পারুল আপাকে মারধর করে ঘরে আটকে রাখে। আর পারুল আপা জানালার শীত ধরে বসে থাকে, কে কখন কবে আসবে তাকে উদ্ধার করতে। একদম ভালো নেই পারুল আপা। শুনলাম পারুল আপা নাকি অনেক ভুলিয়ে গেছে ভাই। বাদ দেন না এসব কথা ভাই, বাদ দেন। তারপর এই জঞ্জালের শহরে কি সারাটা জীবন কাটিয়ে দিলেন? আমেরিকা তো গিয়েছিলি, তো চেয়ের দেশ তো বেশি দূরে ছিল না, গেলেন না কেন? যাব যাব, সব ছেড়ে ছেড়ে একদিন চলে যাব। আগে হাতে কিছু টাকা পয়সা জমুক। কামরুল ভাই, আপনার কাছে পুঁজিবাদী ব্যাংকের ডেবিট কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনারা সবসময় টাকা পয়সা পকেটে রাখতেন। শোন, একটা সময় বিশ্বাস করতাম পুরো দুনিয়াটা দুইটা ভাগ, ডান বাম, পূর্ব পশ্চিম, শোষক আর শোষিত। কিন্তু এখন বুঝি ডান বাম যেমন আছে তেমন আছে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, উপর নিচ, আর সবচেয়ে উপরে আছে মাঝখানটা। মাঝখানটা উত্তর না দক্ষিণ, পূর্ব না পশ্চিম, বাম না ডান, উপর নিচ হল আচ্ছা। বুঝতে পারছিস? আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা তাই, না আমি তো বলেছি যে হ্যাঁ ওই ওই ড্রিঙ্কটা আমি করে দেব। না না না, আমার অফিসের জন্য কোনো বিষয় না, পরে কথা বলি, আমি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছি। সন্ধ্যা সন্ধ্যা, ওকে বাই। এটা হচ্ছে মাঝখানটা।